এই ভিন্ন ছিল। চালু হওয়া পোশাক কারখানাগুলোতে করোনা ভাইরাস মোকাবিলায় কর্মীদের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শ্রমিকরাও। অর্ডার থাকায় নিয়ম মেনেই কারখানা চালু করা হচ্ছে বলে জানান মালিকরা। নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সোমবার সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করতে দেখা যায় শ্রমিকদের। কোনো কোনো কারখানায় ঢুকতে পার হতে হচ্ছে জীবাণুনাশক স্প্রে চেম্বার, কোথাও কোথাও দেখা যায় হাত পা ধুয়ে জীবাণুমুক্ত করে তবেই প্রবেশ করানো হচ্ছে শ্রমিকদের। নিরাপদ রাখতে কারখানা মালিকদের এসব উদ্যোগকে সাধুবাদ জানান পোশাক শ্রমিকরা। তাপমাত্রা কতটুকু, শরীরে কোনো ক্ষতি আছে কিনা, তার থেকে আমরা সব দিক থেকে ফিটতে ভালো আছি। 6 ফিট দূরত্ব নিয়ে সবাইকে ঢুকানোর চেষ্টা করছে। ভয় করলেও কাজ করতে হবে, কারণ কাজ না করলে তো ইনকাম সোর্স ভালো হবে না। হাত ধোয়াইছে, পা ধোয়াইছে, জুতার ব্যাগ দিছে, খুব সুরক্ষিত, কোনো সমস্যা হবে না আশা করি। মালিকপক্ষ বলছেন বিদেশি অর্ডার থাকায় বিজিএমই এর সব নির্দেশনা মেনেই চালু করা হচ্ছে কারখানাগুলো। শ্রমিকদের নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিছু কিছু অর্ডার তারা 3 মাস পিছিয়ে দিয়েছে, কিছু কিছু মাল তারা একটা টাইম বেঁধে দিয়েছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারি তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। এদিকে এখনো যারা কারখানা খোলেননি তারাও নিচ্ছেন প্রস্তুতি। জীবাণুমুক্ত রাখতে কারখানায় প্রবেশ মুখে বসানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। যারা ঢাকার বাইরে গেছে তাদেরকে আমরা অনুৎসাহিত করেছি এবং যে কয়জন ঢাকায় ছিল তাদেরকেই হাতে হ্যান্ড গ্লোভস পরিয়ে আপনার মাস্ক পরিয়ে তাদেরকে সেইভাবে আমরা কর্মস্থলে যোগদান করার জন্য অনুমতি দিয়েছি। কোনো শ্রমিক অসুস্থ বা করোনায় আক্রান্ত হলে প্রত্যেকটি কারখানাকে হটলাইন চালু রাখার নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ।